এখানে দেড় হাজার বছর আগে যেগুলো আবিষ্কার হয়নি এখন সেগুলো হচ্ছে। এর সামনে আরো উন্নত যুগ যখন আসবে তখন কোরআনের আরো গোপন বিষয়গুলো প্রকাশ পাবে ইনশাআল্লাহ। তাই বলে যারা 1200 বছর 1300 বছর আগে তাফসির লিখেছিলেন তারা ভুল লিখেছেন, বিষয়টা এমন না, তাদের জামানা হিসাবে ওটা ঠিক ছিল। আপনি ওইগুলো এখন রেফারেন্স হিসাবে পড়তে পারেন, কিন্তু এখন কোরআনে কারিম সভ্যতার বিকাশ হচ্ছে, যুগের গানের আলোকে বাস্তবতার নিরিখে বুঝতে হলে আপনাকে কোরআন অবশ্যই বাস্তবের সাথে মিলিয়ে গবেষণা করা লাগবে। কথা বলেন, কোরআনে কারিম জানিয়েছে ওয়া আইদু লাহুম মাসতাতাউতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুবাল্লাহি ওয়া আদুবাকুম ওয়া আখরিনা মিন দুনিহিম। সূরা আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এ পৃথিবীতে কাফের বেঈমানেরা ইসলাম ধ্বংস করার জন্য যেগুলো হাতে নিয়েছে আপনি আপনার উম্মতদেরকে সাথে নিয়ে ওইগুলো উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান। আজ বিশ্বে ইসলামের শব্দ শব্দগুলোকে কালার করার জন্য সবচাইতে বেশি যে বিষয়টা কাজ করছে সেটা তথ্য সন্ত্রাস, যেটা মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, এগুলোর মাধ্যমে ওরা হাতে দিয়ে ছড়াচ্ছে। সুতরাং আজ আমরা ইসলামকে যদি উদ্ভাসিত করতে হয়, উপরে তুলতে হয়, বিজয় করতে হয়, অবশ্যই আমাদেরকে মিডিয়াগুলো হাতে নেওয়া লাগবে। কিন্তু এখন বাস্তবের দিকে তাকালে যেটা মনে হচ্ছে কিছু নামধারী আলেম এমন এমন ফতোয়া দিচ্ছে মিডিয়ার ব্যাপারে, এটিকে থাকা মুশকিল। আমার ভাইরা, 1200 বছর 1300 বছর আগের লেখা তাফসির আপনাকে পড়তে আমি নিষেধ করি না, পড়েন, ওটা রেফারেন্স হিসাবে রাখবেন। বাস্তবে এখন কোরআন বোঝার জন্য আধুনিক তাফসির দরকার, যুগের জ্ঞানের আলোকে বিজ্ঞানের সাথে মিলিয়ে যেগুলো বানানো হচ্ছে লেখা হচ্ছে এগুলোকে আপনি একটু সামনে রাখেন। পৃথিবীর অনেক কিছু আপনার এই মেধার ভেতরে আসবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই এখানে পৃথিবীর এই দিক দিগন্তে যেগুলো ছড়িয়ে আছে, 1200 বছর আগে যে সমস্ত মানুষেরা কোরআনের কথাগুলো ছড়িয়েছে এই কলব দিয়ে, তারা হয়তো কম্পিউটার বিজ্ঞান এভাবে না পাওয়ার কারণে তাদের মন মতো করে ছড়িয়েছে কলব। মানুষের বুকের দুই আঙ্গুল নিচে অবস্থান করে এ কথা আমরা জানতাম। আল্লাহ পাক সূরা হজের 46 নম্বর আয়াতের শেষে যে তথ্যটা দিয়েছেন এটা বিজ্ঞান ছাড়া বোঝানো সম্ভব না, ফা ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতি ফিস সুদুর। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন প্রকৃত পক্ষে তাদের চোখ অন্ধ হয়নি বরং তাদের কলব বন্ধ হয়ে গেছে, যেটা আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তার মানে ব্রেনের অগ্রভাগে। আর আমরা সবাই জানি এখানে ব্রেন বুকে থাকে না, থাকে মাথায়। কোথায়? আরো জোরে বলা লাগবে। এই তথ্যটা নবী যে 1500 বছর আগে দিয়েছিলেন কিন্তু সভ্যতার বিকাশ না হওয়ার কারণে হয়তো অনেকে গবেষণা করে পারে নাই। এখন বিজ্ঞান এই তথ্যগুলো কম্পিউটারের ভেতরে দিয়ে দেখতেছে যে নবীজির কথা বাস্তবের সাথে কত মিলে গেছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সাদুহাত সাদুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী বলেন অবশ্যই মানুষের এই 3.5 হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে, এটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায়, আর এইটা যখন খারাপ হয়ে যায় এ পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। আলা জেনে রাখো ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব। নাম কি? আরো জোরে বলেন। এবার আপনার শব্দের দিকে খেয়াল করেন, আলা
অবশ্যই ইন্না নিশ্চয় ফেল জাসাদে শরীরের ভেতরে মদগাতন একটা গোস্তের টুকরা আছে। বিজ্ঞানী মদগা শব্দ নিয়ে কম্পিউটারের ভেতরে দিয়ে দেখেছে তিনটা বিষয় কম্পিউটার চাচ্ছে। মদগা হওয়ার জন্য শর্ত দিয়েছে বিজ্ঞান তিনটা। এক নম্বরে ওর ভেতরে কোনো আঁশ থাকতে পারবে না, দুই নম্বরে ওখানে রক্ত এবং চর্বি থাকবে, তিন নম্বরে রাবারের উপরে কামড় দিলে যেমন দাগ বসে যায়, দড়া কাটা ভাব হয়, ওই রকম চিহ্ন দেখা যাবে। লক্ষ্মীপুরবাসী, আমাদের বাম স্তনের দুই আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে এখানে হয়তো রক্ত এবং চর্বি পাওয়া যাবে এবং দড়া কাটা ভাবও দেখা যাবে, কিন্তু শরীরে এমন কোন গোস্তের টুকরা নেই যে গোস্তের টুকরার ভেতরে আঁশ নেই। আছে বলে প্রতিটি গোস্তের টুকরায় আঁশ বাধ্যতামূলক থাকবে, কিন্তু একটা জায়গা যেখানে ব্রেন মগজ এর ভেতরে কোনো আঁশ আপনি পাবেন না। ব্রেনের ভেতরে আঁশ আছে, মগজের ভেতরে আঁশ আছে বলেন? তাহলে বিজ্ঞানের এই থিওরির সাথে কোরআনে কারিম এবং হাদিসের এই থিওরি মিলছে, বুকের এইটা না মাথার এইটা, কথা বলেন এখানে সেন্টার নার্ভাস সিস্টেম যেটা ব্রেনের অগ্রভাগে স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় বিন্দু, তার মানে আমরা যেটা বাংলায় বললে বুঝি মাথার সামনে। মগজ যেহেতু এই জায়গায় থাকে আর মানুষ চিন্তা ভাবনা করে এইটা দিয়ে, এইটা যখন ভালো হয় লোকটা ঘোষ খায় না, এইটা ভালো হলে মানুষ জেনা করে না, এইটা ভালো হলে মানুষ দুর্নীতি করে না, এইটা ভালো হলে মানুষ চুরি ডাকাতি করে না, আর এইটা যদি খারাপ হয়ে যায় আপনার বাম স্তনের দুই আঙ্গুল নিচে যেটা আছে সাবান দিয়ে সোডা দিয়ে শ্যাম্পু দিয়ে যতই আপনি পরিষ্কার করেন ও চুরি করবেই, ডাকাতি করবেই, কথা বলেন কেন? পীর সাহেবদের ওই সিস্টেম কাজ, হাজার হাজার পীরের সিস্টেম বাদ হয়ে যাবে যদি আপনি এই শব্দটা একটু বুঝে নেন। আল্লাহ জানিয়েছেন যে আপনার কলব যদি পরিষ্কার হয় আপনি পরিষ্কার, বুক পরিষ্কার হলে আপনি পরিষ্কার, এই কথা আমরা কোরআনে কারিমে হাদিসে বিজ্ঞানের সাথে মেলাতে পারছি না। তাহলে এই দেশে যারা মুরিদদেরকে শিক্ষা দেয় যে বাম স্তনের দুই আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে যত ইল্লাল্লাহর ধাক্কা দেবে ওটা পরিষ্কার হবে, এটা পুরান টাই মানওয়াট। এতদিন যারা এই কথা বলে মানুষদের সাথে ব্যবসা করে খাচ্ছে ওরা এখন আমাকে ছেলের মতো আদর করবে, বলবে আমার ব্যবসা গেল। এইটা যদি আপনি এখানে না থাকে যে ধাক্কা দিয়ে করবেন কি ও বুক ব্যথা হবে, আপনার পরিষ্কার করা দরকার এইটা না এইটা, আরো জোরে, আর এইটা সবচেয়ে বেশি পরিষ্কার হয় মরণের স্মরণে আর কোরআনে কারিমের তেলাওয়াতে। যে যত বেশি কোরআন বুঝবে পড়বে আমল করবে তার এই ব্রেন তত পরিষ্কার হবে। আপনার কাছে কি মনে হয় কোরআন পড়লে বুক পরিষ্কার হয়? তাহলে আয়াতের কথা ছিল ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, অবশ্যই এতে শিক্ষণীয় বিষয় আছে, জিকির আছে, উপদেশ আছে, কাদের জন্য? লিমান কানা লাহু কলবুন, যে লোকটার কলব আছে। কি আছে? আমাদের তো কলব নেই, হ্যাঁ কলম আছে, আমাদের চিন্তা গেল কোথায়? কলমের কাজ তো চিন্তা ভাবনা করা। কি তিন প্রকার কলম দিয়ে আল্লাহ মানুষদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন? এক নম্বরে কলবে সালিম, কিয়ামতের দিন যে কলবে সালিম ছাড়া আল্লাহর দরবারে রক্ষা পাওয়া যাবে না। ইয়াউমালা ইয়াউফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সূরা শুআরা
19 নাম্বার পারা, 88 89 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, সেদিন সন্তানাদি টাকা পয়সা স্ত্রী পুত্র নেতা খেতা কোনো কাজে আসবে না, কাজে আসবে শুধু তোমার বিশুদ্ধ অন্তর।